হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আমি লাল চা কত সহজে অনেক টেস্টি করে বানাতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। আমি এখানে চা বানানোর জন্য পানি নিয়ে নিচ্ছি, তো পরিমাণ মতো আপনারা পানিটি নিয়ে নেবেন যতটুক পরিমাণ বানাবেন। তো এইভাবে কিন্তু চা করে মানে করলে সেটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর আমরা সবাই জানি যে লাল চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো আমি এখানে পরিমাণ মতো কিন্তু পানি নিয়েছি। তো এর মধ্যে এখন আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আমি আদা কিন্তু কুচি করে কেটে নিয়েছি। তো এর মধ্যে এখন আমি তেজপাতা দিব। তো তেজপাতা কিন্তু চার মধ্যে দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আছে। তো আমি তেজপাতাটি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো তেজপাতাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি দিলাম দারচিনি। তো আমি এখানে একটা দারচিনি ভেঙে ছোটো ছোটো করে আমি এখানে দিয়ে দিলাম। তো এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে লং আর হচ্ছে গোলমরিচ। তো আমি এখান থেকে তিনটা মতো লং নিয়ে নিব। তো আমি এখান থেকে তিনটার মতো লং নিয়ে নিচ্ছি। চারটা লং আমি এখানে নিয়েছি। তো আমি এর মধ্যে লংটি দিয়ে দিলাম। আমি এখন এখানে গোলমরিচ দিয়ে দিব। তো এই সব কিছু দিয়ে কিন্তু চা বানালে যখন চা আমরা খাই এক এক সময় এক এক ফ্লেভার পাই, কিন্তু অনেক টেস্টিকর একটা চা হয়। এইভাবে যদি আপনারা চা বানিয়ে খান তো অনেক অনেক ভালো লাগবে, আর এটা শরীরের জন্য কিন্তু অনেক উপকারী। তো যেহেতু আমি লাল চা, আগেই আমি চাপাতিটি দিব না, কারণ আগে চাপাতিটি দিতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত যে জাল করতে হবে তখন চাটা তিতো হয়ে যাবে, যার কারণে আগে সব কিছু দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু শেষে একদম শেষে গিয়ে আমি চাপাতিটি দিয়ে এক মিনিটের মতো ফুটাবো। তো আমি চিনিটিও আগে দিয়ে নিচ্ছি। যারা চা করার পরে চিনি দিয়ে খেতে চান ওইভাবেও খেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় চিনিটা আগে দিয়ে দেওয়াই ভালো। যেহেতু হালকা চিনি হালকা মিষ্টি আমরা খাই, যার কারণে কিন্তু আমি চিনিটা কম দিলাম। আপনারা পরিমাণ মতন দিয়ে দিবেন। তো এখন আমি এখানে চাপাতি কিন্তু দিয়ে দিলাম। আমরা কিন্তু জানি লাল চাতে সবসময় চাপাতিটি কিন্তু অনেক কম পরিমাণে থাকে। তো আমি এক মিনিট এর মতো চাপাতি দেওয়ার পরে জাল করে নিব। এখন আমি এর মধ্যে লেবুর রস দেব। লেবুর রস দেওয়াতে কিন্তু চাটার অনেক সুন্দর একটা কালার চলে আসে। দেখেন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু লাল চা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো ভালো। যারা ডায়েটে আছে তাদের জন্য কিন্তু এই চা অনেক ভালো খেতে পারে। তো আমরা কিন্তু রেগুলার এই চাটি খেয়ে থাকি। চাটার কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। আর এইভাবে চা বানাইলে কিন্তু এক একবার এক এক ফ্লেভার আমরা পাই, কারণ তেজপাতা দারচিনি সব কিছু ফ্লেভার আলাদা। তো ধন্যবাদ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। আল্লাহ হাফেজ।